السلام عليكم ورحمة الوحدة والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله لا يدخلوا الجنة لحم من الصهر. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. বিচার দিবসের মান হাসিলের জন্য এখানে প্রেরণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে নিজের উপরে হারাম করে নিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করার পরেও তার নাফরমানি করেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার ইবারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। নাই এক বিরাট ইসলামিক ধর্মসভা হরিপুর পুখুরিয়া মালদা। আজকে আমার এখানে নির্ধারিত বক্তৃতার বিষয় হালাল ও হারাম এবং বৈধ রুজির উপায়, অর্থাৎ এক কথায় বৈধ রুজি। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। তার পূর্বে যে কথাটা আপনাদের সামনে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে আপনাদের এই পাশে যে প্যান্ডেল রয়েছে মেয়েদের, একটু আগে আমি খুব কষ্ট পাচ্ছিলাম যখন এখানে দাঁড়িয়ে কোরআনুল কারিমের তেলাওয়াত চলছে, ওই সময় মানুষ কিন্তু চিৎকার চেঁচামেচি করছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 বললেন, যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ করো এবং তা মনোযোগ সহকারে শ্রবণ করো। এইটা আমাদের একটা রীতি এবং নীতি মুসলমানদের, যে আমরা কোরআন যখন আমাদের সামনে পঠিত হবে সেটাকে শুনব, বুঝব, অনুধাবন করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যশীল হওয়ার চেষ্টা করব। সামনের জায়গাগুলোকে ক্লোজ করবেন, পেছনে কেউ দাঁড়িয়ে আলোচনা শুনবেন না, সবাই বসে আলোচনা শুনবেন। এই স্বল্প আমার নির্ধারিত বক্তৃতার বিষয় বৈধ রুজি। আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে মুসলমান নয় বরং মুসলমান সহ এদেশের আপামর জনসাধারণ প্রায় কিন্তু সবাই টেনশনে আছে, ঠিক না? টেনশনে আছে কেন, কখন যে কি ঘটবে? যদি এদেশের মাটিতে সিএকে লাগু করা হয় অসংখ্য মানুষ গৃহহারা হয়ে পড়বে, অসংখ্য মানুষ ওই পশুদের তৈরি করা ডিটেনশন ক্যাম্পে থাকবে। কিন্তু সমগ্র বিশ্ব আমাদের সবারই জন্য দোয়া করছে, ঠিক না? কিন্তু আজকে এত দোয়া করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে শুনছেন করছেন না। যখন পৃথিবীর মুখে দোয়া করার কেউ ছিল না, আব্রাহা বিশাল একটা হস্তি বাহিনী নিয়ে আসলো কাবাকে ধ্বংস করবে, ওই সিচুয়েশনে কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন ছোট ছোট কিছু পাখির মাধ্যমে, এই বিশাল হস্তি বাহিনীকে
আল্লাহ সুবহানাহু তাআলা সৈনিক দিয়ে প্রেরিত ছোট্ট ছোট্ট আবাবিলের মাধ্যমে আপনার চেঞ্জ করা হয়েছিল, ধ্বংসের হাত থেকে বাঁচানো হয়েছিল, ঠিক না? আমার কথা বুঝতে হবে। বৈধ রুজি শুরু করলাম এনআরসি দিয়ে কেন, আপনাকে আমাকে বুঝতে হবে। তো আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, খুব দোয়া করছি, আল্লাহ কত বুজুর্গানে দিন, কত বড় বড় আলেম, তারা সব ব্যস্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার যে পরীক্ষা বা গজব যাই বলুন না কেন, এটা কিন্তু অব্যাহত রয়েছে। এ থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত নয় যে আমরা যে ইবাদত করছি আল্লাহ সুবহানাহু তাআলার আদতে, সেই ইবাদত কি আল্লাহ সুবহানাহু তাআলার দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে? দেখেন, আমরা যে কোনোতে নাজেলা পড়ে আল্লাহর দরবারে কাঁদছি, আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য আমরা ব্যতিব্যস্ত, অথচ তার মানে আমরা কি এভাবে বুঝতে চাই না? ব্যাপারটা যদি একটু খেয়াল করে নেন তাহলে আপনি আর আমি বুঝতে পারি। দিল্লির মসজিদ জ্বলছে, আবাবিল আসেনি, 16 বছরের জুনায়েদকে হত্যা করা হচ্ছে, আল্লাহর সাহায্য আসছে না, তার মানে বুঝতে হবে আমরা ইবাদত করছি বটে, কিন্তু আমাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। কেননা ইবাদত কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল রুজি। তাই তো সেদিন দুঃখ করে বলেছিলাম, অমিত শাহ, নরেন্দ্র মোদী, এই দোয়ায় কোনোতে নাজেলা পড়তে হবে নাফসের উপরে। আপনি, আপনাকে যেদিন বলা হলো এনআরসি শুরু হবে, ডিটেনশন ভয়ঙ্কর ক্যাম্পে থাকতে হবে, ওই দিন থেকে আপনার পাপের গতি কমেছে বলে আমরা মনে করি না। ওই দিন থেকে আপনার স্ত্রী বিড়ি বাঁধা বাদ দিয়েছে, এরা আমি বিশ্বাস করি না। ওই দিন থেকে কিন্তু তার পাপের কারণে যে গজব আজাব নাজিল হচ্ছে আল্লাহর তরফ থেকে, অথচ আমরা অন্যায় কাজ, পাপ কাজ, হালাল রুজি খাওয়া এটাকে আমরা করিনি, ঠিক না? তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে আমরা আল্লাহর ইবাদত করছি, কিন্তু এই আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি রাজি করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ। দেখুন, একটা ছেলের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হবে, বাবাকে গিয়ে বলছে আব্বা জান এই তিনটে লিখে সেন্ড করলে আপনার রেজাল্টটা চলে আসবে। তার বাবাকে সে বলল, তার বাবা রোল দিল, প্রথমে নাম দিল, পরে তারপরে ডেট অফ বার্থ, মেসেজটা সেন্ড হয়ে গেল, 1 টাকা বা 1.5 টাকা মোবাইলে কেটে নিল, ওখান থেকে মেসেজ আসছে, বুকটা দুরু দুরু, হয় কি ঘটনা একটু খেয়াল করে দেখি। তো মেসেজ খোলার পরে লেখা রয়েছে, ইউ হ্যাভ এন্টার্ড টু দ্য রং কিওয়ার্ড, এর অর্থ হচ্ছে আপনি ভুল রাস্তায় এসেছেন। কি ব্যাপার? নাম সঠিক দেওয়া হলো, রোল সঠিক দেওয়া হলো, ডেট অফ বার্থ সঠিক দেওয়া হলো, তারপরে মোবাইলে একটা তারা মেসেজ পাঠিয়ে দিল যে আপনি ভুল রাস্তায় ঢুকেছেন, রেজাল্ট আসেনি। আপনার অন্তরটা ভয় কাঁপবে কি কাঁপবে না? কথা বলেন, কাঁপবে তো। ছেলেটা বাবাকে বলছে, বাবা কি কি লিখেছো একবার বলো তো। বলছে, তোর নাম দিয়েছি, রোল দিয়েছি, আর ডেট অফ বার্থ দিয়েছি। তো ছেলেটা বলছে, বাবা নাম রোল এখানে একটা স্পেস দিতে হবে, স্পেস মানে শূন্যটাকে একবার দাবাতে হবে, এটা স্পেস যা খালি চোখে দেখা যায় না, তারপরে আমার ডেট অফ বার্থ দিতে হবে, তুমি কি তাই করেছিলে? তো তার বাবা বলছে, জি না, আমি তো স্পেসটা দিইনি। কি দেয়নি? স্পেস দেয়নি, ও স্পেস খালি চোখে দেখা যায় না। তো বলছে, বাবা তুমি স্পেসটা দাও তো। তো আবার স্পেস দিয়ে এসএমএস পাঠিয়েছে, ছেলের ফার্স্ট ডিভিশন, ছেলে খুশি। কিসের জন্য রেজাল্ট আসলো না? একটা স্পেস।
যা খালি চোখে দেখা যায় না, সারা জীবন তাহাজ্জুদ পড়ে যাবেন কিন্তু বিড়ির ব্যবসা করেন, আল্লাহর দরবারে একদিনের নামাজও পৌঁছাবে না। বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? পান বিড়ি জর্দা গোল সিগারেট খাবেন, বিক্রি করবেন, কাবার গিলাপ ধরে সারা জীবন কান্নাকাটি করবেন, আপনার আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা